আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আইভিন স্টিচ। ঘর কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদেরকে এই খুব সুন্দর বেবি ড্রেসটি দুটি টুকরা কাপড় দিয়ে বানিয়ে দেখাবো। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকলে আপনারাও এরকমভাবে ডিজাইন করে আপনার বেবির জন্য জামা বানিয়ে নিতে পারবেন, আর কোনো সমস্যাও থাকবে না বানাতে। দেখতে পাচ্ছেন আমি এখানে দুইটা টুকরা কাপড় নিয়েছি ছোট ছোট, এগুলো জামা বানিয়ে বেশি হয়েছে সেই টুকরা দুইটা কাপড়, এটা দিয়ে আমি আজকে বেবি ড্রেসটি বানাবো। এই কাপড়টা একটু বাঁকা আছে, সেটা আমি কাটিং করে ঠিক করে নিলাম। এখন আমি এটাকে চার ভাঁজ করে, দুই ভাঁজ করে এক কোণা থেকে আর দুইটা ভাঁজ করে নিয়েছি। এখন মোটমাট চার ভাঁজ হয়েছে কোনাকুনিভাবে। দেখতে পাচ্ছেন এটা একটা আমরেলা ফ্রক হবে, আমরেলা ফ্রকগুলো আমরা এভাবে কাটিং করে থাকি। এখন আমি লাম্বার মাপটা নেব, উপর থেকে নিচ পর্যন্ত 22 ইঞ্চি লাম্বা আছে, তো আমি কোমর থেকে ধরে যতটুকু হবে। এখন লাম্বার মাপ অনুযায়ী আমি ঘুরিয়ে ঘুরিয়ে দাগ কেটে নেব। দেখতে পাচ্ছেন আমি দাগ দিয়ে নিচ্ছি। এখন দাগ অনুযায়ী এটাকে কাটিং করে দেব। এখন এটাকে আমি এভাবেই রেখে বাকি টুকরা কাপড়টা নিয়ে নেব। এটা দিয়ে আমি এখন বডির যে পার্ট দুটো হবে সেটা কেটে নেব। এখানে আমি চার ভাঁজ করে কাপড়টা নিয়ে নিয়েছি। এখন বডির মাপ অনুযায়ী আমি কাপড় নিয়ে নেব। এখানে আমি 8 ইঞ্চি পরিমাণ কাপড় নিয়েছি। এটা হবে 4 বছরের বাচ্চার একটা ফ্রক, সেই অনুযায়ী ওর বডি অনুযায়ী আমি মাপটা নিয়ে নিচ্ছি। এখানে গলার জন্য আমি নিয়েছি 5 ইঞ্চি আর আনহোলের জন্য নিয়েছি আমি 4 ইঞ্চি। আমি মাপ অনুযায়ী কাটিংটা করে নিলাম। আপনি আপনার বেবির বয়স অনুযায়ী কাপড়টা নিয়ে নিতে পারেন আর মাপ অনুযায়ী কাটিংটা করে নেবেন। এখানে আমি 4 বছরের বাচ্চার মাপ অনুযায়ী কাপড়টা কেটে নিয়েছি বডির মাপ অনুযায়ী। এখন যে নিচের পাটটা আছে সেটার উপরে রেখে আমি কোমরের মাপটা নিয়ে নিলাম, এটা এখন কাটিংটা করে নিলাম। এখন আমি ফ্রকটার মাঝখানে একটু ডিজাইন করব ঘেরটা বাড়ানোর জন্য। বডির কাপড়টা কেটে যে কাপড়টা এক্সট্রা আছে সেটা দিয়ে আমি ডিজাইনটা করব। দেখতে পাচ্ছেন মাঝখানে এরকমভাবে ডিজাইনটা হবে, সেজন্য আমি উপরের সামনের পার্টের কাপড়টা মাঝখানে কাটিং করে নিচ্ছি। এরকমভাবে আমার ডিজাইনটা হবে। আর এই বাকি যে টুকরা কাপড়টা আছে সেটা দিয়ে আমি নিচে পাইপিংটা করে নেব। তাহলে সেলাইতে চলে আসলাম। আমি গলাটা কাটিং করে নিয়েছিলাম আর গলার জন্য কাপড়টা কেটে আমি এক পাট সেলাই করে নিয়েছি এক পাশে। এবং বডির সাথে গলার যে কাপড়টা আমি কেটে রেখেছিলাম সেটা দিয়ে এখন গলাটা সেলাই করে নেব। দেখতে পাচ্ছেন গলাটা আমার সেলাই করা শেষ। এখন আমি কেচি দিয়ে ছোট ছোট করে একটু একটু করে কেটে দিলাম। এখন গলার উপরে চাপ সিঁড়ি দিয়ে নিচ্ছি। দুইটা পার্ট একসাথে করে আমি এখন জয়েন্টটা করে নেব। আপনাদের কারো কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন। আমি দুইটা কাঁধেই জয়েন করে নিলাম সেলাই দিয়ে। হয়ে গেল আমার গলার কাপড়টা লাগানো।
নিচের পার্টের কাপড়গুলো নিয়ে নিলাম। সামনের পার্টে যে আমি ডিজাইনটা করব সেটার জন্য কাপড়টা নিয়ে এখন আমি দুই পাশে লাগিয়ে নেব, এক পাশ করে। প্রথমে আমি একটা পার্টে জয়েন্টটা করে নিচ্ছি, পরবর্তীতে আরেকটা পার্টও আমি জয়েন করে নিলাম। দেখতে পাচ্ছেন হয়ে গেছে আমার জয়েন করা। এখন কাপড়টা আছে 5 ইঞ্চি, তার মাঝখানে মিডলে 2.5 ইঞ্চিতে আমি একটা দাগ দিয়ে নিলাম। এভাবে হবে ডিজাইনটা। আমি এখানে একটু পাইপিনের মতো করব, সেজন্য আমার সেলাইয়ের এক্সট্রা যেই কাপড়টা আছে সেটা সেলাই অনুযায়ী বাড়তি রাখবো, বাড়তি রেখে সেলাইটা দেব আমি। দেখতে পাচ্ছেন একটু কাপড় এক্সট্রা বাড়তি রেখে আমি সেলাইটা দিচ্ছি, এটাই পাইপিংয়ের মতো লাগে দেখতে। আমি এরকম করে জয়েন্টটা করে নেব, দেখতে পাচ্ছেন কিভাবে জয়েন্টটা করে নিচ্ছি। আমি আমার হাতের কাছে যে টুকরা কাপড়গুলো ছিল সেটা দিয়েই করে নিয়েছি ডিজাইন। আপনারা চাইলে আপনাদের হাতের কাছে টুকরা কাপড় থাকলে আপনারা এরকম ডিজাইন করে নিতে পারেন। এখন এই যে আমি যে কাপড়টা ছিল টুকরা কাপড় সেখান থেকে আমি 3 ইঞ্চি মাপ দিয়ে দিয়ে আমি নিচের জন্য কাপড় কেটে নিয়েছি। আমি বর্ডারে এটা দিয়েই পাইপিংটা করব। পাইপিং বলতে একটু মোটা করে আমি কাপড়টা লাগিয়ে দেব। এখন দুইটা কাপড়টা আমি দুইটা ভাঁজ দিয়ে একটা সেলাই দিয়ে নিচ্ছি। এটা দিয়ে আমি সামনে পিছনে দুইটা পার্টেই নিচের বর্ডারটা করে নেব। এখন আমি দুইটা পার্টের নিচের বর্ডারটা করে নিচ্ছি এই কাপড়টা দিয়ে। এতে আমার লম্বাটাও বাড়বে আর দেখতেও সুন্দর লাগবে। হয়ে গেল কাপড়টা লাগানো, এখন উপরে আমি চাপ সেলাই দিয়ে নেব। দেখতে পাচ্ছেন আমি চাপ সেলাইটা দিয়ে নিচ্ছি। হয়ে গেল আমার চাপ সেলাইটা দেওয়া। ডিজাইনটা দেখতে অনেকটা এরকম হয়েছে। এখন আমি আরেকটা টুকরা কাপড় আছে এটাকে আমি মাঝখানে ভাগ করে তারপরে হাতার এখানে লাগিয়ে দেব। নিচে যে কাপড়টা দিয়ে আমি ঘেরটা দিয়েছি ওইটার আর কাপড় নাই, থাকলে আমি ওইটা দিয়েই দিতাম। এখন বডির কাপড়ে যে টুকরাটা আছে সেটা দিয়ে আমি এভাবে একটুখানি হাতার মতো করে দিয়ে নেব। দেখতে পাচ্ছেন ওপরে আমি চাপ সেলাই দিয়ে নিলাম। এরকম ভাবে আমি আরেকটা পাশেও দিয়ে করে নিলাম। হয়ে গেছে আমার দুইটা পাশে এরকম ভাবে একটু হাতা দেওয়া। এখন দুইটা করে আমি সামনে পিছনে টিকেন দিয়ে নিলাম। নিচের কাপড়ের সাথে আমি উপরের পার্টের জয়েন্টটা করে নেব। একটা সেলাই দিয়ে আমি উপরে আরেকটা চাপ সেলাই দিয়ে নেব। এরকম করে আমি দুইটা পাশেই একই রকম ভাবে সেলাইটা দিয়ে লাগিয়ে নেব। হয়ে গেল আমার দুইটা পাশেই সেলাইটা করা। এখন যে টুকরো টুকরো ছোট কাপড় আছে তা থেকে আমি দুইটা চিকন চিকন ফিতা বানিয়ে নেব।
देखते ही दुईटा चिकन चिकन फिता बनिए निलाम जतटुकु कपड़ छिलो तार मध्ये आमि कोरेछि तारपरे दुईटा पार्ट जयन करे आमि माझखाने फिताटा दिए सेलाई करे निच्छि হয়ে গেল আমার ফ্রকটি কমপ্লিট করা দেখতে পাচ্ছেন আমি দুই পাশে সেলাইটা করে নেছি ডিজাইনটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থাকবেন আর পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিবেন দেখতে পাচ্ছেন আমার সুন্দর এই ওয়েব ড্রেসটি তৈরি করা হয়ে গেল আপনিও চাইলে বাসায় এরকম একটি ড্রেস আপনার বিবির জন্য বানিয়ে নিতে পারেন আশা করি ভালো লাগবে এবং সবাই পছন্দও করবে এভাবে আমার পাশে থাকবেন এবং আমার চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ।